वेलकम बैक टू माय चैनल। तो आजकल वीडियो बांग्लाय हबे। आज आमरा रसगोल्ला बनाबो। और चैनल जदि तुम्हारा नतून हो तो चैनल के सबस्क्राइब कर दिओ और बेल बटन प्रेस कर दिओ। तो चलो वीडियो स्टार्ट करा जाक। एखाने एकटा पात्रे आमी दो पैकेट मिल्क नियेछि। आमी मिल्कटाके भालोभाबे गरम करे नेब एबं तार मध्ये एबार आमी एकटा गोटा पातिलेबुर रस दिये दिछि जाते छानाटा केटे जाए। छानाटा केटे गेछे। एबार आमी एटाके एकटा भालो सादा कापड़े आमी दू घंटार जन्य एटाके झुलिए रेखेछिलाम जाते तार जे जल आछे सबटा बेरिये जाए। एबार दू घंटा पर छानाटा ठीक एरकम देखते हबे। एबार आमी एटा माखा शुरू करब। माखार प्रसेसटा ठीक करे देखबेन। माखार प्रसेसटा जथेष्ट आलादा। आमादेरके एइभाबे हातेर पजिशनटा ठीक एइरकम करते हबे छानार डोटाके माखार जन्य। কারণ আঠা মাখার মতো করলে মাখলে এটা হবে না। রসগোল্লা বানানোর জন্য ছানার ডোটাকে এইভাবে মাখতে হয় এবং এটাকে আপনি যতক্ষণ বেশি মাখতে পারবেন তত ভালো। আমি এটাকে মিনিমাম দু ঘন্টা মতো মেখেছিলাম এবং আমার ছানাটা এখন একটা খুবই মোলায়ম টেক্সচার এসে গেছে। আমি এটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। একটা জিনিস খেয়াল করবেন যাতে ছানাটা মাখার পর কোনো ওর মধ্যে যেন ছোটো ছোটো দানা না রয়ে যায়, পুরোটা যাতে একদম মোলায়ম হয়ে যায়। আমি এবার এটাকে ঠিক রুটি যেমন করে আমরা করি সেইভাবে আমি একটা লেচি করে নিচ্ছি এবং সে এক আঙুল বরাবর আমি একটা ডো কেটে নিচ্ছি। আমি রসগোল্লা সাইজগুলো ছোটো ছোটো করব কারণ রসগোল্লা ছানাটা অনেকটা ফোলে, সেই জন্য আমি ছোটো ছোটোই করব, আমি বেশি বড় সাইজ করব না। এবার এটাকে ভালোভাবে আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছি। আমি ওটা দেখাতে ভুলে গেছি, বাট আপনারা ওটা অবশ্যই করবেন। আমি হাতে ঘি মাখিয়ে নিয়েছিলাম। ঘি মাখালে আপনার রসগোল্লাটা ভীষণ ফ্লাফি হবে এবং ভীষণ নরম হবে, তো ওইটা আপনারা অবশ্যই করবেন। তো দেখুন রসগোল্লাটা ঠিক এই রকম দেখতে হবে। এবার আমি বাকিগুলো করে নিয়েছি। আমার রসগোল্লার প্লেট রেডি। আমি এবার এটা একটা গরম জল করতে দিয়েছি, তার মধ্যে আমি চিনি, ছোটো এলাচ এবং একটা লং দিয়েছি গরম করার জন্য। জলটা ভালো মতো ফুটতে শুরু করলে তার মধ্যে আমি রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি এবং 30 মিনিট মতো ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে রাখতে হবে। তাহলে রসগোল্লাগুলো ভালোভাবে ফুলে উঠবে এবং চিনির রসটাও ভালোভাবে অ্যাবজর্ব করবে। আমি এটা 30 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। দেখুন 30 মিনিট পরে আমার রসগোল্লাগুলো ঠিক এই রকম দেখতে হয়েছে। ওই ছোটো ছোটো রসগোল্লাগুলো এতটাই কিন্তু বড় বড় হবে। আপনি যদি ওর থেকে বড় নিতে চান করতে পারেন, তাহলে রসগোল্লাগুলো আরও বড় হবে। এই যে দেখুন আমার রসগোল্লা রেডি।